বিয়ে করলেন আলোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। অনেকটা গোপনেই 27 মে নীলফামারী শহরের বাবুপাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা, তিনি ঢাকার বেসরকারি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা। সানায়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি গ্রামের। বরের বাবার নাম আনসার আলী, সাবেক এক মন্ত্রীকে বিয়ে করেছেন সানাই। 2019 সালে এমন খবর প্রকাশ পেয়েছিল, সে সময় এই অভিনেত্রী নিজেই সেই খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন, সে সময় বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন। এরপর আর সে বিয়ে নিয়ে কিছু শোনা যায়নি। এর 3 বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন এই অভিনেত্রী। সানাই মিডিয়ার কাজের চেয়ে উচ্ছৃঙ্খল ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি। 2021 সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে। সিনেমার নায়িকা হওয়ার জন্য সবিজে পা রেখেছিলেন সানাই মাহবুব। একাধিক সিনেমায় কাজও করেছেন, যদিও তার একটিও আলোর মুখ দেখেনি, তাই সবিজে জায়গা পোক্ত করতে পারেনি। তবে হুট করে সার্জারি করে শারীরিক পরিবর্তন এনে সবচেয়ে বেশি সমালোচিত হতে থাকেন। ইন্টারনেটে আপত্তিকর ও অপেশাদার ভিডিও ছড়ানোর অভিযোগে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে।